সালামু আলাইকুম আলহাম আবরাকাত আমি অ্যাগ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি যেহেতু আমি মেডিসিন ভালো নিয়ে পড়াশোনা করি সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিনটা নিয়ে আপনাদের সামনে সঠিকভাবে আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাস্টার আমার এই মেডিসিনটা কী কী রোগের কাজ করে কারা কারা মেডিসিনটা খেতে পারবে কারা কারা খেতে পারবে না এটা কোনো সাইড এফেক্ট আছে কি না এটার দাম কত টাকা এই সম্পর্কে আমি ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব এগ্রেড ফার্মাসিস্ট আবদুল্লাহ অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বা আমার যে মেডিসিনটা দেখতেছেন এটা সার্বিয়ারের একটা মেডিসিন সার্বিয়ার পৃথিবী বিখ্যাত একটা কোম্পানি আপনাদের জানা উচিত জানার সুবিধার্থে বলতেছি সার্ভিয়ার হয়েছে এমন একটা কোম্পানি যে কোম্পানিটা মানে মানে ওয়ার্ল্ডের বেস্ট কিছু কোম্পানি আমরা যেমন জানি স্কোয়ার কু ইনসেপ্টটা বাংলাদেশের অন্যতম ভালো মেডিসিন কোম্পানি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যদি স্কোয়ার কু আনেন তাহলে একশোর ভিতরেও পাবেন না বা হাজারের ভিতরেও পাবেন কিনা সন্দেহ আছে কিন্তু সার্ভিয়ার যে কোম্পানি গেছেন এটা টপ কয়েকটা কোম্পানি পৃথিবীর একটা কোম্পানি তার মানে তো বুঝতেছেন এটা এই মেডিসিনটা কত ভালো একটা মেডিসিন সেই সার্ভিয়ারের বাস্টার ল্যামার যে মেডিসিনটা দেখতেছি এটা সারা পৃথিবীর মানে এর পেশেন্টদের জন্য একমাত্র ওষুধ বলতে পারেন অর্থাৎ সারা পৃথিবীর এর পেশেন্টদের জন্য একমাত্র সবচেয়ে ভালো ওষুধ হয়েছে বাস্টার ল্যামার বাস্টার ল্যামার মেডিসিনটা অনেক ভালো একটা মেডিসিন এই মেডিসিনটার কথা বলে বলার মতো অবকাশ নেই সার্বিয়ার যে কোম্পানিটা এই কোম্পানিটার সম্পর্কে আমি আপনার একটু বলি ওনারা যে মেডিসিনের মান মানের কোয়ালিটি অনেক ভালো করে সর্বোচ্চ ওয়ার্ল্ড ক্লাস অর্থাৎ ওনাদের মেডিসিনের মানের কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস ওনারা যেভাবে মেডিসিন বানাই মেডিসিনের র মেটেরিয়ালস খুবই ভালো সুতরাং এখন কথা না বাড়িয়ে আসি বাস আমার সম্পর্কে বাস আমার যে মেডিসিনটা দেখতেছেন এই মেডিসিনটা সারভেরের মেডিসিন এই মেডিসিনটা হার্টের পেশেন্টদের হার্টের জনিত সমস্যা হার্টের ব্লাড জনিত সমস্যা হার্টে ব্যথাজনিত সমস্যার কারণে হার্টে বিভিন্ন ধরনের হার্ট জনিত সমস্যায় যে ভুগে বা হার্ট হার্ট অ্যাটাক হওয়ার আগে ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে অর্থাৎ হার্টে যদি মোটামুটি কোনো প্রবলেম হয় বা ক্রাইসিস যদি কোনো সমস্যা হয় বা হার্টে যদি সিরিয়াস কোনো সমস্যার সৃষ্টি হওয়ার অব অবনতি ঘটে বা প্রসেস শুরু হয় ঠিক সেই অবস্থার জন্য এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে এই মেডিসিনটা খুবই ভালো একটা মেডিসিন এবং খুবই ভালো সুতরাং প্রায় এইট্টি পারসেন্ট হার্টের ভালো ভালো ডক্টররাই হার্টের জন্য বাস্টার এমআর মেডিসিনটা সাজেস্ট করে থাকে এই মেডিসিনটা অনেক ভালো এবং এই মেডিসিনটা খাওয়ার নিয়ম এখন বলব প্রতিদিন একটা করে বাস্ট্রাল আমার মেডিসিনটা খেতে হয় পেশেন্ট অবশ্যই পনেরো বছর উর্দে হার্টের পেশেন্টরা এই মেডিসিনটা সেবন করতে পারবে এই মেডিসিনটা হার্টের ওষুধ তো বলাই হয় পাশাপাশি এটা শরীরের বিভিন্ন ধরনের কাজ সাধন করে কিন্তু মূলত নাইনটি পারসেন্ট কাজে এটা করে হার্টের সমস্যা দূরীকরণে সুতরাং হার্টের রোগীরা নিঃসন্দেহে প্রতিদিন একটা করে এই মেডিসিনটা সেবন করলে অনেক বেশি উপকৃত হবেন আপনার হার্টের কন্ডিশন দিনাদিন অনেক ভালো হবে সুতরাং আপনারা যারা হার্টের পেশেন্ট তারা ডক্টরের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন এম এক বক্স মেডিসিনের দাম আপনি দেখেন পাঁচশো চল্লিশ টাকা এক বক্স মেডিসিনের দাম পাঁচশো চল্লিশ টাকা এক বক্স মেডিসিন থাকে আপনার ষাটটি অর্থাৎ প্রতি পাতায় মেডিসিন থাকে আপনার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতি পাতায় ৩০ তিরিশটা এক বক্সের দুই পাতা থাকে বুঝতে পারছেন এক পাঁচশো সেই পাঁচশো চল্লিশ টাকা সুতরাং দুইশো টাকা এক পাতা মেডিসিনের দাম দুইশো টাকা এক পাতা মেডিসিন এক মাস খেতে পারেন অর্থাৎ এক মাস খাওয়া যায় এক পাতা মেডিসিন এবং প্রতি পাতা মেডিসিনের দাম দুইশো সত্তর টাকা সুতরাং দুশো সত্তর টাকা দিয়ে আপনি এক মাসে হার্টের সমস্যার সমাধান করতে পারেন সুতরাং ডক্টরের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন এবং অনেক বেশি উপকৃত হবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আমি এগ্রেড ফার্মাসিস্ট আবদুল্লাহ আর এই মেডিসিনটা তেমন কোনো সাইড ইফেক্ট নেই যারা দাদিদেরকে ডক্টররা এই মেডিসিনটা দেয় তার নিয়মিত খেতে হবে কোনোভাবেই অফ করা যাবে না সেই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে আচ্ছা এই এখন কথা বলি আমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করেন পাশে থাকা ব্যালওয়ারটি বাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম আ